আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শারমিন রিমাস ওয়ার্ল্ডে আমি শারমিন রিমা সবাইকে আমার ব্লগে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটা কাছে বা দূরে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন বাজে সকাল 7টা, আর এখন থেকে ভিডিওটা শুরু করছি। সকালে উঠেই আজ চলে আসলাম আমার ছাদ বাগানে, আর ছাদ বাগানের গাছগুলো কতটুকু সতেজ হয়ে গেছে সেগুলোই আপনাদেরকে দেখাতে আসলাম। এই যে মরিচ গাছটা দেখতে পাচ্ছেন, এই মরিচ গাছটা কিন্তু কোনো নার্সারি থেকে চারা এনে লাগানো না। ছাদে যখন শুকনা মরিচগুলো নেড়ে দিতাম, আর এই শুকনা মরিচের ভিতর থেকে অনেকগুলো বীজ বের হতো, ওই বীজগুলোই আমি আমার ড্রামের ভিতরে ছড়িয়ে দিয়েছিলাম, সেটা থেকেই এই মরিচ গাছগুলো হয়েছে। আর কি পরিমাণ মরিচ আমার এই গাছে এখনও ধরে আছে, আর ফুল তো এখনও আছেই, মনে হচ্ছে অনেক বেশিই আরও মরিচ ধরবে। আর পেঁপে গাছটার গ্রোথটা অনেকটাই ভালো হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো ফুল আসেনি। আমার এই ছাদ বাগান নিয়ে আগে আরও কিছু ভিডিও করেছিলাম, তাতে আপনারা অবশ্যই দেখেছেন যে পেয়ারা গাছের কি অবস্থা ছিল। এখন পেয়ারা গাছটা অনেকটাই সতেজ হয়ে গেছে, আর আশা করছি খুব তাড়াতাড়ি পেয়ারা গাছে ফুল চলে আসবে। আর এই তো আমি ডালটা ছেঁটে দিয়েছিলাম গোলাপ গাছের, সেখান থেকেও কচি পাতা বের হয়েছে। আর লেবু গাছের কথা আর কি বলবো, লেবু গাছে প্রথমে যখন পাতাটা কোঁকড়ায় যাচ্ছিল আর হলুদ হয়ে যাচ্ছিল, তখন যে স্প্রেটা করা হয়েছে তারপর থেকে ইনশাল্লাহ আর কোনো সমস্যা দেখা যাচ্ছে না। এখন তো কচি পাতাও বের হচ্ছে, ফুল ফলে আবার পুরো গাছটাই ভরে আছে। আমি 4টা টমেটো চারা এনে লাগিয়েছিলাম, তার ভিতরে 2টা টমেটো গাছে কিছু টমেটো ধরছে। আর এই টমেটোটা দেখেও তো আমার খুব খুশি লাগছে, কারণ নিজের হাতে যখন কোনো গাছ লাগাই আর তাতে যদি ফল দেখা যায় সেটা কিন্তু সবারই দেখতে ভালো লাগে। আর তাছাড়া আমার বাচ্চা সেটা দেখে খুশি হচ্ছে, আর সেই ফলটা নিজের হাতে ছিঁড়ে খেতে পাচ্ছে, এটাই তো আমার কাছে সব থেকে বড় পাওয়া, তাই না? গত ভিডিওতে দেখিয়েছিলাম আমার এই বোম্বাই মরিচের চারার কি অবস্থা হয়েছিল, পুরো গাছটাই হলুদ হয়ে গিয়েছিল পাতাগুলো, আর মরিচগুলো তো দাঁড়াচ্ছিল না, সব ঝরে ঝরে পড়ে যাচ্ছিল। রাফিনের পাপা একটা স্প্রে করে দিয়েছিল, আর আমার বাসায় যে অর্গানিক সারটা বানানো ছিল সেটাও আমি ব্যবহার করেছিলাম। আর তাছাড়া আরও একটা সার ব্যবহার করা হয়েছে, তার জন্য দেখেন কত সুন্দর ফলন আসছে। বোম্বাই মরিচ এমন পরিমাণ ধরছে যে কোনটা পাতা আর কোনটা মরিচ সেটাই বোঝা যাচ্ছে না। আমার এইখানে কিন্তু 2টা বোম্বাই মরিচের চারা, এই বোম্বাই মরিচটা নতুন করে ধরছে, আর মানে এই গাছের যে গ্রোথটা অনেক ভালো, আর আমি আশা করছি যে এই গাছেও এই রকমই ফলন হবে। ডালিম গাছের ফুলগুলো সব ঝরে ঝরে পড়ে যাচ্ছিল, মাশাল্লাহ এখন অনেক ফুল ফলে একেবারে গাছটা ভরে আছে। আর আমার মনে হচ্ছে এই এখন যে ফুলগুলো হয়েছে এই ফুলগুলো ফলেই পরিণত হবে, আর ঝরে যাবে না। আর তাছাড়া আপনাদেরকে আজকে আরও একটা জিনিস দেখাই, আমার ছাদ বাগানে কিছু নতুন মেম্বার। রাফিনের পাপা সেদিন হঠাৎ করে কিছু গাছ নিয়ে আসছে, তার ভিতরে এই যে 2 জাতের বেগুন আর 2 জাতের কাঁচামরিচ। বেগুনের 2টা কালার, একটা সাদা আর একটা কালো, এখানে মরিচেরও ঠিক এই একই কালার। আর এই মরিচটার কিন্তু একটু বেশিই আর কি ঝাল, ঝালটা এর ভিতরে বেশি, কিছু কিছু মরিচের কিন্তু ঝাল একটু কম থাকে। আমার বাগানে তো এখন আল্লাহর রহমতে অনেক মরিচের সমারোহ, আর আমার এই মরিচগুলো কিন্তু এক এক সময় এক এক জায়গা থেকে কালেক্ট করা। আমি গত বছর যখন পুঁইশাক গাছ লাগিয়েছিলাম সেখান থেকে পুঁইশাকের ফল রেখে দিয়েছিলাম পুঁইশাকের বীজটা করার জন্য, আর এখন সেগুলো ড্রামে ছড়িয়ে দেওয়ার পরে এই দেখেন কত সুন্দর পুঁইশাকের চারা বের হয়েছে। সকালের নাস্তার জন্য বাগানে যাওয়ার আগে আমি ডোটা করে রেখে গিয়েছিলাম পরোটার জন্য, এখন পরোটাগুলো সব বেলে নিয়েছি, একে একে সবগুলো ভেজে নেব। পরোটা
ডোটা কিংবা লুচি সবসময় বানানোর আগে কিন্তু ডোটা যদি আগে থেকে তৈরি করে রাখা হয় তাহলে কিন্তু আরও পরোটাটা সফট হয় বেশি। আজ আমি পরোটার সাথে একটা ভাজি করে রেখেছি আর তার সাথে ডিমও ভাজি করে নেব। সকালের সবার নাস্তা করার শেষে আমি এখন তরমুজ ছিল বাসায় একটা, আর এই তরমুজটা এনেছিল আমার বড় ননদ। এখন সেই তরমুজটা আমি ভালো করে ওয়াশ করে নিচ্ছি। তরমুজের পিসগুলো আমি প্রথমে করে নিচ্ছি কিছু ফ্রিজে রাখার জন্য। আর এই ফ্রিজে রাখলে কিন্তু তরমুজের টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। আমি এখন আম্মাকে মানে আমার শাশুড়িকে কিছু খেতে দেব, আর তার সাথে এই তরমুজও এখন দিচ্ছি, কারণ প্রতিদিন তার 11টা থেকে 12টার ভিতরে কিছু খেতে দিতে হয়। সে যেহেতু ডায়াবেটিসের রোগী, আর ডায়াবেটিসের রোগীদের কিন্তু সবসময় একটা রুটিন মাফিক চলা উচিত। ফ্রিজে রাখার জন্য যে পিসগুলো করে রেখেছিলাম সেগুলো এখন ফ্রিজে রেখে দিচ্ছি। আজকে দুপুরে রান্না করব পুঁই শাক, আর পুঁই শাকটা কেটে নিয়ে এখন ভালোভাবে সেটা ধুয়ে নিচ্ছি। পুঁই শাকটা জমে কিন্তু সবসময় চিংড়ি মাছ আর ইলিশ মাছের সাথে। আর আজ আমি রান্না করব পুঁই শাক আর চিংড়ি মাছ। এখন পুঁই শাকটা এদিকে বসিয়ে দিয়েছি, আর ওদিকে আজ রান্না করব গরুর মাংস। আমি এখানে পেঁয়াজ আর রসুনটা প্রথমে ভেজে নিয়ে এখন গরুর মাংসটা তুলে দিচ্ছি। আর গরুর মাংসটা তুলে দেওয়ার পর এখন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর শুকনো মরিচ। আজ একটু মাংসটা ঝাল ঝাল করে রান্না করতে যাচ্ছি, এজন্য প্রথমে আমার মনে হলো যে মরিচটা একটু কম হয়ে গেছে, এজন্য পরে আর একটু মরিচ অ্যাড করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ আর দারচিনি, আর তার সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা। জিরা, এলাচ, দারচিনি, জয়ফল সব একসাথে বেটে এখন এখানে অ্যাড করে দিচ্ছি, আর তার সাথে অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া। মাংসের ভিতর কিন্তু আলু না দিলে জমেই না, আর আজকে আমি বগুড়া আলুটা মাংসের ভিতর দিয়ে রান্না করব। আর তার সাথে দিয়ে দিচ্ছি খুলনার ঐতিহ্যবাহী চুই ঝাল। আমার ভিডিওটা যারা দেখছেন আপনাদের সবার কাছে আমার এক ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক দূরে পৌঁছে দিতে সাহায্য করে, আর একটা লাইক কিন্তু শেয়ারেরও কাজ করে। আমাদের বাসায় যখন কোনো গরু কিংবা মুরগি মাংস রান্না করা হয় তখনই কিন্তু ছিটা রুটি কিংবা চালের রুটিটা বানানো হয়। আজ তেমনই আমার শাশুড়ি বলল যে যেহেতু রোজা আসছে সামনে, রোজা রমজানের মাস, চালের রুটিটা খেলে একটু গলা শুকনো শুকনো হয়ে থাকে, এজন্য রমজানের আগেই খেতে ইচ্ছা করছে, তাই আজকে মাংস রান্নার সাথে সাথে চালের রুটিটাও বানাবো। আর যেহেতু চালের রুটি দিয়ে খেতে হবে এজন্য মাংসটা একটু বেশি করেই ঝোল রাখছি। আম্মাকে খাবার দিয়ে এসে এখন আমরাও দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। আর রাফিন এদিকে দেখেন, তার পাপা যতক্ষণ পর্যন্ত না তাকে ভাতটা মেখে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত সে বসেছিল, আর এখন তারপর খেয়ে নিচ্ছে। দুপুরের খাবার শেষে একটু রেস্ট নিচ্ছিলাম, তারপর আমি এখন চালের রুটিটা বানানোর জন্য আটাটা মেরে নিচ্ছি। আর আটাটা মেরে নেওয়ার সময় খেয়াল রাখতে হবে পানিটা যেন ভালোভাবে ফুটে যায়। অনেক সময় দেখা যায় পানিটা না ফোটার আগেই যখন আটাটা পানির ভিতরে ঢেলে দেওয়া হয় তখন কিন্তু ডোটা ভালো হয় না, আর রুটিটা বেলে নেওয়ার সময় চারিদিক ফেটে যায়, রুটিটা কিন্তু ওই টাইমে ভালোভাবে ফোলে না। আমার বাসায় যেহেতু ছোট ছোট বাচ্চা আছে এজন্য আমি যখন ভয়েস দিই তখন কিন্তু তাদের কিছু কিছু কথাও শুনতে পারবেন আপনারা। আমার এই ছোট্ট পরিবারে যারা এখনো সদস্য হননি, আপনারা যারা এখন সদস্য হতে ইচ্ছুক আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে রাখতে পারেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়।
আর আমার নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারেন। আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকগুলো রুটি কিন্তু বেলা হয়ে গেছে, আমি এখন এগুলো ছেকতে চলে যাব। রুটি বানাতে বানাতে কিন্তু আমার সন্ধ্যা হয়ে গেছে, আর এর ভিতরে মেয়েতাজ একবার কান্নাকাটি করছিল, তাকে খাইয়ে ঘুমাই দিয়ে এসেছি, কারণ ও যতক্ষণ পর্যন্ত না শান্ত হয়ে থাকে আমার অন্য কোনো কাজ করতে মন বসে না। আর দেখেন রুটিগুলো কত সুন্দর ফুলে ফুলে একেবারে ব্যাং হয়ে যাচ্ছে। আমি কিন্তু ছোট যখন ছিলাম তখন আম্মু কোনো রুটি এভাবে যখন আর কি ভেজে নিত, আমি যদি সামনে থাকতাম আমি এটাই বলতাম, দেখো আম্মু রুটিগুলো ফুলে ফুলে কেমন ব্যাঙের মতো হয়ে যাচ্ছে। আসলে আমার কাজ করার ভিতরে কিছু কিছু কাজে যখন আম্মুর কথা মনে পড়ে তখন খুব খারাপ লাগে, যদি আবার সেই ছোটবেলাটা আমি ফিরে পেতাম। তো এই তো আমার চালের আটার রুটি আর গরুর মাংস, মানে আমাদের খুলনার ঐতিহ্যবাহী জুঁই ঝালের গরুর মাংস রেডি। রাফিন আর রাফিনের পাপা এখন ওয়াজ মাহফিলের মাঠে যাওয়ার জন্য রেডি হয়ে বের হয়ে যাচ্ছে। আমাদের এখানে দুই দিন ব্যাপী ওয়াজ মাহফিল হচ্ছে, আর ওয়াজ মাহফিলের মাঠের পাশে আর কি এখানে মেলা বসে, আর সেই মেলাটা দেখার জন্য রাফিন তার পাপার সাথে যাচ্ছে। মুসলমানি দেওয়ার পর রাফিন এই প্রথম প্যান্ট পরছে, এজন্য তার হাঁটতে একটু অসুবিধা হচ্ছে, তারপরেও সে মাহফিলের মাঠে যাবে। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।